শিরোনাম: দোহার পুকুরের অভিশাপ, খেজুর গাছের ভৌতিক গল্প। কল্পনা করুন একটি শান্তিপূর্ণ গ্রাম, যেখানে দিনের আলোয় সবকিছু শান্তিপূর্ণ থাকে, কিন্তু রাত হলেই ভয়ঙ্কর রহস্য উন্মোচিত হয়। এমন একটি গাছের কথা ভাবুন, একটি প্রাচীন খেজুর গাছ, যা একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে। দোহার গ্রামের পুকুরের পাশের এই গাছের রহস্য জানার সাহস আছে কি? দোহার গ্রামের একটি সুন্দর পুকুরের পাশে একটি পুরনো খেজুর গাছ দাঁড়িয়ে ছিল, আর তার পাশেই ছিল একটি পুরনো বাড়ি। গাছটি তার মোটা ডালপালা আর গভীর শিকড় নিয়ে গ্রামবাসীদের উপর এক অদ্ভুত ভয় জাগিয়ে রাখত। গ্রামের মানুষজন গাছটি সম্পর্কে সবসময় ফিসফিস করত, আর সূর্যাস্তের পর সবাইকে গাছের কাছ থেকে দূরে থাকতে বলত। সেই পুরনো বাড়ি আর গাছটি ছিল রহস্যময় এবং ভয়ের কেন্দ্রবিন্দু। এক বর্ষার সন্ধ্যায় কৌতূহলী মেয়ে মায়া আর তার বন্ধু অনিক ও রীনা গ্রামের লোককথার সত্যতা জানার সিদ্ধান্ত নেয়। তারা ছোটবেলা থেকেই খেজুর গাছ আর সেই ভৌতিক মূর্তির গল্প শুনে বড় হয়েছে। মিশ্র অনুভূতি নিয়ে তারা পুকুরের পাশে রাত কাটানোর পরিকল্পনা করে। রাত গভীর হওয়ার সাথে সাথে পুকুরের চারপাশের পরিবেশ ভয়ানক নীরবতায় ঢেকে যায়। তারা ছোট একটি আগুন জ্বালিয়ে নিজেদের ভয়কে দূরে রাখার চেষ্টা করছিল। হঠাৎ একটি ঠান্ডা বাতাস এসে আগুন নিভিয়ে দেয় আর অন্ধকারে ডুবিয়ে দেয়। মায়া গাছের ডালপালার মধ্যে একটি ছায়া দেখতে পায়, আর তাদের অভিযান ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়। বন্ধুরা একসাথে গা ঘেঁষে বসে তারা যা দেখেছে তা বোঝার চেষ্টা করছিল। রাতে ফিসফিস করে কথা শোনা যাচ্ছিল, আর মায়া সাহসী হয়ে তার টর্চ নিয়ে গাছের দিকে এগিয়ে যায়। আলোটা ঝিকিয়ে উঠে আর একটি ভৌতিক মূর্তি উদ্ভাসিত হয়, সাদা শাড়ি পরা এক মেয়ে, যার চোখ দুটি শূন্য আর বিষণ্ন। ভৌতিক মূর্তিটি করুণ কণ্ঠে তার পরিচয় দেয়, সে প্রিয়া, অনেক আগে তার স্বামীর দ্বারা প্রতারিত ও খুন হওয়া এক নববধূ। তার অশান্ত আত্মা গাছে বাঁধা পড়ে আছে। প্রিয়া মায়াকে অনুরোধ করে তার মৃত্যু রহস্য উদ্ঘাটন করে তার স্বামীকে বিচারের আওতায় আনার জন্য। মায়া আর তার বন্ধুরা গ্রামের অন্ধকার রহস্য উদ্ঘাটনের অভিযানে নেমে পড়ে। তারা পুরনো দলিলপত্র খুঁজে আর গ্রামের বৃদ্ধদের সাথে কথা বলে প্রিয়ার করুণ কাহিনী জেনে নেয়। প্রতিটি নতুন আবিষ্কার ভৌতিক ঘটনা আরও তীব্র করে তুলছিল, যেন গাছটি তাদের বাধা দিতে চাচ্ছিল। তাদের অনুসন্ধান তাদের পুরনো বাড়ির ভেতরে একটি পুরনো ডায়েরি খুঁজে নিতে সাহায্য করে। ডায়েরিতে প্রিয়া নিষ্ঠুর হত্যার কাহিনী লেখা ছিল। এই প্রমাণ নিয়ে তারা গাছের কাছে একটি অনুষ্ঠান করে প্রিয়ার জন্য বিচার দাবি করে। নাটকীয় মুহূর্তে প্রিয়ার স্বামী একটি ভৌতিক মূর্তিতে উপস্থিত হয়, তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। গাছটি ধীরে ধীরে ভেঙে পড়ে আর প্রিয়ার আত্মা মুক্তি পায়। সকালে গ্রামের মানুষ দেখে যে পুরনো খেজুর গাছটি ভেঙে পড়েছে। বাতাস হালকা হয়ে গেছে আর গ্রামটি যেন একটি ভারমুক্ত হয়েছে। মায়া, অনিক আর রীনা গ্রামের বীর হিসেবে সম্মানিত হয়, কারণ তারা শতাব্দীর পুরনো অভিশাপ ভেঙে ফেলেছে। প্রিয়া আর খেজুর গাছের গল্পটি একটি কিংবদন্তি হয়ে যায়, যা সবাইকে সত্য ও ন্যায় বিচারের শক্তি মনে করিয়ে দেয়। কুকুরটি, যা একসময় ভয়ের জায়গা ছিল, এখন আশা আর মুক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যদি আপনাদের এই ভৌতিক ও সাহসিকতার কাহিনী ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আরও ভৌতিক গল্পের জন্য বেল আইকন চাপুন আর কমেন্টে লিখুন যে কোনো গল্প আপনারা পরবর্তীতে শুনতে চান। আমাদের সাথে থাকুন আরও ভৌতিক অভিযানের জন্য। Welcome to Taslima Akhtar Renews Animation Storytelling, where imagination knows no bounds and creativity comes to life. Join us on a captivating journey through the realms of animated storytelling. From spine-tingling horror tales to heartwarming animated documentaries, mesmerizing music videos, and soulful animated poems.
Prepare to be enchanted as we explore the diverse facets of storytelling through the art of animation. Sit back, relax, and let your imagination soar as we embark on an adventure filled with wonder, emotion, and inspiration. Subscribe now and be a part of our vibrant storytelling community. Thank you for joining us on this incredible journey of creativity and storytelling. Together, let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Teslima Akhtar Runu's Animation Storytelling.